ভাইরা কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তবে অনেকদিন পর তোমাদের সাথে অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। আজকে আমরা নবম শ্রেণীর প্রথম ক্লাসে আমি অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। বর্তমানে দেশে মহামারী করোনা চলছে, এই করোনার কারণে সমস্ত বিদ্যালয় দীর্ঘদিন যাবত বন্ধ আছে। বিদ্যালয় বন্ধ থাকার কারণে তোমরা অনেকটাই লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছ। এই জন্যই সরকারের উদ্যোগে এবং আমাদের ইচ্ছা এবং প্রতিফলনের কারণে আমরা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। এই অনলাইন ক্লাসে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। এই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি আমি, আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ আখতার হোসেন, সহকারী শিক্ষক গণিত বেড়াচিকন্দ উচ্চ বিদ্যালয় শরীয়তপুর সদর শরীয়তপুর। আজকে নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের জ্যামিতি সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে পার্শ্বের নাম হচ্ছে ত্রিভুজ। নবম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের জ্যামিতি যে অধ্যায় আছে সেখান থেকে আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করবো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কীভাবে গঠিত হয়, আমরা আজকে ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তোমরা ত্রিভুজ কি, ত্রিভুজ কাকে বলে সম্পর্কে অষ্টম শ্রেণীতে পড়েছ, জেনেছ, সেটা আবার একটু রিপিট করছি, অনেকটা হয়তো মনে নেই। বা নবম শ্রেণীতে আর কি ভিন্ন আঙ্গিকে দেওয়া আছে, যেহেতু অষ্টম এবং নবম অবশ্যই পার্থক্য আছে। সেখানে আমরা যেহেতু জ্যামিতি শুরু করছি, জ্যামিতির একেবারে শুরু থেকে আমরা শুরু করলাম, ত্রিভুজ নিয়ে আলোচনা করব। যেহেতু আজকের আলোচ্য বিষয় ত্রিভুজ, এই ত্রিভুজ নিয়ে আলোচনা করবো। তাহলে আমরা প্রথমেই জানবো ত্রিভুজ কি। তোমরা কি বলতে পারো ত্রিভুজ কাকে বলে? হয়তো বা অনেকের মনে আছে, আবার অনেকের মনে নেই। আমি কি বলে দিচ্ছি, ত্রিভুজ তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। এই রেখাংশগুলোকে ত্রিভুজের বাহু বলে। এবং ত্রিভুজের একটা ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ রয়েছে। এখানে তোমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, আমি একটা ত্রিভুজ এঁকে দেখাচ্ছি। একটা ত্রিভুজ আঁকবো, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম হচ্ছে এ বি সি, একটা ত্রিভুজ। আমি এখানে বলছি যে এখানে যে তিনটা, এটা এ বি একটা রেখাংশ, এসি আর একটা রেখাংশ, বিসি আর একটা রেখাংশ। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে বা ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। এই ত্রিভুজের এ বি একটি রেখাংশ, এসি আর একটি রেখাংশ, বিসি আর একটি রেখাংশ। তাহলে এখানে রেখাংশ হচ্ছে তিনটি। ত্রিভুজের এই তিনটি বাহু, এ বি একটি বাহু, এসি আর একটা বাহু, বিসি একটি বাহু। এবং তিনটি কোণ হচ্ছে এ কোণ, বি কোণ, সি কোণ। এ কোণটা হচ্ছে এরকম, বি কোণটা হচ্ছে এটা, আর সি কোণ এটা। তাহলে ত্রিভুজ কি আমরা জানলাম, তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। এরপরে আমরা জানবো যে ত্রিভুজের প্রকারভেদ, ত্রিভুজ কত প্রকার। আমরা জানি ত্রিভুজের দুইভাবে শ্রেণীবিন্যস্ত করা যায়। ত্রিভুজের প্রকারভেদ, ত্রিভুজ বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। বাহুর উপর নির্ভর করে ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার? তিন প্রকার, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহুবাদে যে ত্রিভুজ তিন প্রকার, এই তিন প্রকারের সংখ্যা আমরা জানবো আবার, যে সমবাহু ত্রিভুজ কি, সমদ্বিবাহু ত্রিভুজ কি এবং এই বিষমবাহু ত্রিভুজ কি, এটা জানবো। তাহলে সম মানে সমান, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ কাকে বলে সেটা একটু জানি। যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তার মানে যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। আমি একটু একে দেখাচ্ছি, সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলবো। আপাত দৃষ্টিতে এই ত্রিভুজটাকে
সমবাহু ত্রিভুজ মনে হচ্ছে। এই ত্রিভুজের তিনটা বাহু, একটা বাহু এ বি সমান বি সি সমান এ সি, তার মানে এ বি সমান হচ্ছে এ সি সমান হচ্ছে বি সি, তার মানে তিনটা বাহু পরস্পর সমান। তিনটা বাহু যদি কোনো ত্রিভুজের তিনটি বাহু যদি পরস্পর সমান থাকে তাহলে আমরা তাকে বলবো কি সমবাহু ত্রিভুজ। তাহলে চিত্র থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে বলবো আমরা সমবাহু ত্রিভুজ। বুঝতে পারছো সবাই? তাহলে সমবাহু ত্রিভুজের পরে আছে কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে সেটা আমরা যাব। এবার জানবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি মানে দুই, যে ত্রিভুজের দুইটি বাহু সমান আরেকটি বাহু বা সমান, দুইটি বাহু সমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেমন একটা চিত্র দেওয়া আছে, আমি এখানে একটা চিত্র আঁকি, সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র রাখবো। সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা আমি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের দুইটি বাহু সমান, চোখের দৃষ্টিতে দেখা যাচ্ছে যে এ বি এবং এ সি এই দুইটা বাহু সমান, এ বি আর এ সি সমান কিন্তু বি সি সমান না। তাহলে আমরা এটাকে লিখতে পারি এ বি সমান এ সি নট ইকুয়াল বি সি, তার মানে এ বি এবং এ সি বাহু সমান এবং বি সি বাহু কি অসমান, সমান না। তাহলে চিত্র থেকে আমরা বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সবাই কি বুঝতে পারছো? যদি না বুঝো তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, যে কোন জায়গায় কোন জায়গায় সমস্যা থাকলে বলবে আমি আবার পুনরায় বুঝিয়ে দেবো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এরপরে আছে বিষমবাহু ত্রিভুজ। যেহেতু বাহুবিধের ত্রিভুজ তিন প্রকার, প্রথমে আমরা জানলাম সমবাহু ত্রিভুজ, এরপরে আসলে সমদ্বিবাহু ত্রিভুজ, এখন জানবো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজটা কি? যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। মানে এই ত্রিভুজের কোনো বাহু একটা বাহু আরেকটা বাহু সমান নয়, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান তাকে বলবো আমরা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের চিত্র আমরা একটু রেখে দেখাই। বিষমবাহু ত্রিভুজ এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজে দেখা যায় এর নাম নাম এ, এটার নাম বি, এটার নাম হচ্ছে সি। এখানে এই বাহুটা থেকে এই বাহুটা বড়, এটা থেকে এই বাহুটা আরও বড়, তার মানে কোনো বাহুটাই কোনো বাহুই এক সমান নয়। দেখা যাচ্ছে যে এখানে এ বি বাহু সবচেয়ে ছোট, তারপরে একটু বড় হচ্ছে এ সি বাহু, তারপরে বড় হচ্ছে বি সি বাহু, তার মানে কোনো বাহুই এখানে সমান নয়। তাহলে বিষমবাহু ত্রিভুজের সঙ্গে আমরা কী জানি, যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান তাকে বলে বিষমবাহু ত্রিভুজ। এ বি নট ইকুয়াল বি সি নট ইকুয়াল এ সি, তার মানে কোনো বাহু এরা সমান নয়। আছে আমরা এতক্ষণ বাহুবিধের ত্রিভুজ তিন প্রকার সেটার প্রকার ভেদ এবং সঙ্গে জানলাম, এখন জানবো ত্রিভুজ আবার কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার, কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থলকোণী ত্রিভুজ। বাহুবিধে যেমন তিন প্রকার, কোন ভেদেও ত্রিভুজ তিন প্রকার, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থলকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কি সেটা আমরা জানবো। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এখানে একটা চিত্র দেওয়া আছে সূক্ষ্মকোণী ত্রিভুজের, সূক্ষ্মকোণী ছোট, কার থেকে ছোট? সমকোণ থেকে। এক সমকোণ থেকে ছোট কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, তার মানে প্রত্যেকটা কোণে এক সমকোণ থেকে ছোট হতে হবে, তাহলে ওই ত্রিভুজকে বলবো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখানে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ দেওয়া আছে, যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ,
হইছে এ বিন্দুতে একটি কোণ উৎপন্ন হইছে এ বিন্দুতে একটা কোণ বি বিন্দুতে একটা কোণ সি বিন্দুতে আরেকটি কোণ তাহলে প্রত্যেকটি কোণে হচ্ছে সূক্ষ্ম কোণ তার মানে এক সমকোণ থেকে ছোট প্রত্যেকটা কোণে হচ্ছে এক সমকোণ থেকে ছোট তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্ম কোণ তাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ এই একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এ কোণ সূক্ষ্মকোণ বি কোণ সূক্ষ্মকোণ সি কোণটাও সূক্ষ্মকোণ তোমরা কি বুঝতে পারছো যে সূক্ষ্মকোণ কাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে এরপরে যাব আমরা সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজে একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে মানে সমকোণী ত্রিভুজে একটি কোণ থাকবে সমকোণ বাকি দুটি কোণ থাকবে সূক্ষ্মকোণ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং বাকি দুটি কোণ সূক্ষ্মকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ এখানে সমকোণী ত্রিভুজের একটা চিত্র দেওয়া আছে এই হচ্ছে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজটাকে যদি আমরা এ বি সি দ্বারা প্রকাশ করি তাহলে বি বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে তাহলে এখানে এ বি সি কোণটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তাহলে বি বিন্দুতে সমকোণ মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে তাহলে এ বিন্দুতে এবং সি বিন্দুতে সূক্ষ্মকোণ উৎপন্ন হয়েছে তাহলে ত্রিভুজটার সংজ্ঞা আমরা এইভাবে লিখতে পারি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বাকি দুইটি কোণ সূক্ষ্মকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ অথবা এইভাবে বলতে পারি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ আশা করি সকলে বুঝতে পেরেছি এরপরে যাব আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজের কাছে আমরা জানলাম সরি সূক্ষ্মকোণী ত্রিভুজ সম্পর্কে জেনেছি এবার জেনেছি সমকোণী ত্রিভুজ সম্পর্কে এবার জানব স্থূলকোণী ত্রিভুজ স্থূলকোণ হচ্ছে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বড় সেটা হচ্ছে স্থূল কোণ যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ তা স্থূল কোণই ত্রিভুজ স্থূল কোণ আমরা জানি 90 ডিগ্রি থেকে বড় তাহলে চিত্রে এখানে একটা চিত্র দেওয়া আছে যেখানে বি বিন্দুতে 90 ডিগ্রি থেকে বড় কোণ আছে এবং এ বিন্দুতে সূক্ষ্মকোণ সি বিন্দুতে সূক্ষ্মকোণ এই বি কোণটা হচ্ছে স্থূল কোণ এ বি সি কোণটা হচ্ছে স্থূল কোণ এ বি সি এই ত্রিভুজের বি কোণ স্থূল কোণ তার মানে 90 ডিগ্রি থেকে বড় কোণটা হচ্ছে কি স্থূল কোণ তাহলে স্থূল কোণই ত্রিভুজটাকে বলে যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ তা স্থূল কোণই ত্রিভুজ আশা করি সকলে বুঝতে পারছো যদি এতে আর কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্টস হয়ে জেনে নিবে কোন জায়গায় কী আছে আমার কাছে প্রশ্ন করবে আমি অবশ্যই এর উত্তর দেবে তাহলে আশা করি নবম শ্রেণীর এই আজকের যে ক্লাস ত্রিভুজ সংক্রান্ত যে আলোচনা এই আলোচনায় অবশ্যই তুমি বুঝতে পেরেছ তোমাদের ভালো লেগেছে যদি এরপরে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে স্কুলের আমাদের স্কুলের ফেসবুকে এটা থাকবে এবং আমার নিজস্ব যে ফেসবুক লাইভ পেজ আছে এটাও থাকবে তোমরা সেখানে দেখতে পারবা এবং কমেন্টস করবা তো আজকে নবম শ্রেণীর ক্লাস থেকে বিদায় নিচ্ছি তার আগে বলে নিচ্ছি তোমাদেরকে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ঘরে থাকবে ঘরে থাকি করোনা থেকে দূরে থাকি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ